अस्सलाम वालेकुम रहमतुल्लाह या बरकातु। रोजा कबुल होच्छे किना बुझबो की करे? इस्लामेर पंचम स्तम्भेर माझे रोजा के सब थेके व्यतिक्रमी एवं लौकिक जुक्त इबादत बला हाय। कारण मोमिन जत धरनेर इबादत करे ता उन्नेरा देखते पाई। मानुषेर चोखेर आड़ाले साधारणत কোনো ইবাদত করা যায় না, কিন্তু রোজা এমন একটি ইবাদত যা চোখে দেখা যায় না। মানুষের পানাহার থেকে এই বিরতি শুধু আল্লাহর জন্য, অর্থাৎ আল্লাহকে খুশি করার জন্য এই রোজা কিন্তু রাখা হয়। কিন্তু আপনার রোজা, অর্থাৎ আপনি সারাদিন থেকে যে রোজা রেখেছেন, সেই রোজা কবুল হচ্ছে কি না আপনি বুঝবে কি করে, এই বিষয়ে আজকে আপনাদেরকে জানাবো। এখানে একটা কথা বলা হচ্ছে, একদিকে রোজা রাখবে এবং একদিকে রোজা রাখলে, অর্থাৎ উপর আল্লাহ তার বান্দাকে জাহান্নামের আগুন থেকে 70 বছর অর্থাৎ দূরে সরিয়ে রাখবে, এমন কিন্তু বলা হচ্ছে। এবং এখানে বলা হচ্ছে, যদি কোনো ঘৃণা কাজের প্রতি ওই বান্দার অধিকতর ঘৃণা এসে পৌঁছায়, তাহলে জানতে হবে যে তার রোজা কিন্তু কবুল হচ্ছে। এবং আরেকটা বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে, রোজা রাখা অবস্থায় যদি কোনো ব্যক্তি গালাগালি এবং কাউকে অপমান, শত্রুতা পোষণ, মিথ্যা কথা কিংবা অন্যের ক্ষতি করার যে বিষয়গুলো রয়েছে, এইগুলো যদি সে না করে, তাহলে এখান থেকে তার বোঝা যায় যে সেই বান্দা অর্থাৎ সেই মুমিনের রোজাটা কিন্তু কবুল হচ্ছে। অর্থাৎ রোজার মাসে যদি আপনার রোজাটা আল্লাহর দরবারে কবুল করতে চান, তাহলে বিশেষ করে আপনাকে গালাগালি, মিথ্যাচার এবং কাউকে অপমান করা এবং কারোর সঙ্গে শত্রুতা করা, কারোর সঙ্গে বেইমানি করা, এই কাজগুলি থেকে আপনাদেরকে একদম বিরত থাকতে হবে। ঠিক রোজার মাস বলে নাই, এমন কোনো কাজ করা যাবে না এই রোজার মাসে যেখানে আপনি রোজা রেখেছেন দেখা যাচ্ছেন যে আপনার রোজাটা কবুল হচ্ছে না। তাই এমন কিছু কাজ করবেন সব সময় যাতে আপনার রোজারটা যেন আল্লাহর দরবারে যেন কবুল হয়। কারণ আল্লাহ আপনাদের জন্য নিজেই পুরস্কার রেখে দিয়েছেন মুমিনের জন্য। তিনি বলেছেন যে আমি ওই মুমিনকে একটা খুব সুন্দর পুরস্কার দেব। এই পুরস্কারটা হলো এমন একটা পুরস্কার যেখানে ওই মুমিনের কিংবা ওই বান্দার যতগুলো পাপ তিনি করেছেন, সেই পাপগুলি তিনি ক্ষমা চোর দৃষ্টিতে দেখবেন। তাই রোজার মাসে আপনার রোজা কবুল হচ্ছে কি না সেটা আপনি নিজেই বুঝতে পারবেন, অর্থাৎ এই কাজগুলো যদি আপনি করেন সেগুলো কিন্তু আপনি নিজেই বুঝতে পারবেন। আর এটা আরেকটা কথা বলি, আপনাকে ক্ষমা করা শিখতে হবে, অর্থাৎ রোজার মাসে ক্ষমা করে দিতে হবে। কোনো অন্যায় করা যাবে না, কোনো অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না, তাহলে আপনার রোজাটি কিন্তু বন্ধুরা কবুল হবে। তো প্রিয় বন্ধুরা, রোজার মাসে নামাজ পড়ুন, নামাজ কায়েম করুন, এগুলো করতে থাকুন, আপনার ইবাদত হবে এবং আল্লাহ আপনাকে ভালো পুরস্কার কিন্তু দেবে। যেটা হচ্ছে আপনি জীবনে যা চান সেটা পাবেন, সমস্ত পাপ কিন্তু আপনাদেরকে মাফ করে দেবেন। ধন্যবাদ।